সমস্যা আপনার কথা বলবে বাংলাদেশ টেলিভিশন এখন দেখবেন এই সময় দর্শক স্বাগত এই সময় আমি তানজিনা পৃথা রয়েছি আজকের আয়োজনে আমাদের আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বাংলাদেশ টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে আমাদের ইউটিউব চ্যানেল এবং টেলিভিশনের পর্দায় দেখানো নম্বরটিতে কল করে আপনিও আমাদের সঙ্গে সরাসরি অংশগ্রহণ করতে পারেন আপনার বিভিন্ন সমস্যার সমাধান দেবার জন্য আমাদের স্টুডিওতে একজন চিকিৎসক অতিথি উপস্থিত রয়েছেন আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার এম এ কাশেম মেডিসিন ও বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ মেডিসিন বিভাগ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে দর্শক আপনারা যেমনটি জানেন এই সময় কিন্তু এমন একটি অনুষ্ঠান যেখানে দিনের আলোচিত নানান ঘটনার বিশ্লেষণ হয়ে থাকে আমরা বিভিন্ন সমস্যার কারণ জানবার চেষ্টা করি সমাধান খুঁজবার চেষ্টা করি তাই ধারাবাহিকতায় পর্যায়ক্রমে আমরা বিভিন্ন অতিথিদের সংযুক্ত করে নেব পর্যায়ক্রমে আমাদের সঙ্গে সংযুক্ত হবে নির্মল কুমার চ্যাটার্জি সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সংযুক্ত হবেন মোহাম্মদ ফরিদুল হক খান এমপি প্রতিমন্ত্রী ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সংযুক্ত করে নেব কমান্ডার খন্দকার আল মঈন পরিচালক লিগাল অ্যান্ড মিডিয়া উইং র‍্যাব এবং আবার সংযুক্ত করে নেব অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর দর্শক আমাদের অতিথিরা কেন সংযুক্ত হবেন সেই বিষয়টি অবশ্যই আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে জানিয়ে দেবার চেষ্টা করব শুরুতে আমাদের স্টুডিও অতিথি অধ্যাপক ডাক্তার এম এ কাশেম আপনার কাছে আসলে জানতে চাইব করোনা নিয়ে তো আসলে অনেক কথা হয়েছে মহামারী পার করেছি কিছুটা স্বস্তির জায়গায় রয়েছে নিম্নমুখী করোনা শনাক্তের হার পাশাপাশি এখন যেটি আমাদের নতুন ভাবনার কারণ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু এবং ইনফ্লুয়েঞ্জা জ্বর সাধারণভাবেই কিন্তু সাধারণ মানুষ একটু শঙ্কার জায়গায় পড়ে গেছে যে জ্বর হলেই আসলে কোন ধরনের জ্বরে আক্রান্ত হচ্ছে সেটি নির্ণয় করা কিন্তু খানিকটাই কষ্টসাধ্য চিকিৎসক হিসেবে আপনি কি বলবেন ধন্যবাদ আপনি ঠিকই বলেছেন এই বছর বা গত 2020 সাল থেকে তো আমাদের বাংলাদেশ সারা বিশ্বে জ্বরের প্রকোপটা বেশি তো এখন যে অবস্থা আমাদের বাংলাদেশে আমাদের দেশ তো একটা আপনি জানেন যে ট্রপিক্যাল কান্ট্রি তো ট্রপিক্যাল কান্ট্রিতে অনেক রকম ট্রপিক্যাল ডিজিজ হয় এর মধ্যে ডেঙ্গু টাইফয়েড সহ নানা রকম যেগুলো সিজনাল কিছু ডিজিজ আছে তাছাড়া এই বছর তো কোভিড মহামারী তো এখনো অতিক্রান্ত আসলে আমরা হই নাই আমাদের কোভিডে আক্রান্ত হারটা কমে গেছে বা আক্রান্ত হার আক্রান্ত হলেও সিমটম অনেকে খুব কম সিমটম প্রডিউস করছে কারণ ইতিমধ্যে একটা বড় অংশ মানুষ টিকার আওতায় চলে এসছে যাদের একবার কোভিড হয়েছে অথবা যারা টিকার আওতায় চলে এসছেন তাদের যদি পরবর্তীতে কোভিড হয়ও সেটা সিমটম খুবই মৃদু হয় যার জন্য শুধু জ্বর অথবা জ্বর হালকা জ্বর এসে আপনার থেমে যাচ্ছে এরকম জ্বর হচ্ছে পাশাপাশি সিজনাল ডিজিজ হিসেবে ডেঙ্গু দেখা যায় এক বছর পর পরে আমাদের মাঝখানে দেখা দেয় তো এই বর্ষাকালে ডেঙ্গু হচ্ছে প্রচুর ডেঙ্গু এটা একটা ভাইরাসের অসুখ করোনা একটা ভাইরাসের রোগ যেটা বলছি ইনফ্লুয়েঞ্জা এটা একটা ভাইরাস জনিত সর্দি জ্বর এটা সাধারণত শীতের আগে দেখা দেয় তো এই যে এরকম বেশ কয়েক রকম ভাইরাসের অসুখ আছে সবগুলোই কিন্তু একটু কনফিউজিং ডায়াগনোস করার জন্য তবে সবগুলো ভাইরাসের কিছু কমন সিমটম আছে এটা বোঝার জন্য যেমন জ্বর হঠাৎ করে হয় কোনো কোনো ক্ষেত্রে উচ্চমাত্রার জ্বর হয় আপনার গায়ে ব্যথা থাকতে পারে যদি করোনা হয় অথবা ইনফ্লুয়েঞ্জা খুব একটা গায়ে ব্যথা হয় না সেখানে নাক দিয়ে পানি পড়ে হাঁচি সর্দি বেশি এগুলো হয় এরকম ভাবে ভাগ করা যায় এবং বেশিরভাগ জ্বরই 7 দিনের বেশি স্থায়ী হওয়ার সুযোগ থাকে না যদি না কোনো সেকেন্ডারি ইনফেকশন সেখানে না হয় আর এক্ষেত্রে আপনার যদি জ্বর 2-3 দিনের মধ্যে জ্বর না যায় কোনো রকম ডেঞ্জার সাইন দেখেন শরীরে দুর্বলতা খুব বেশি চলে আসে তাহলে অবশ্যই আপনার নিকটস্থ ডাক্তার সম্মুখীন হবেন তারা কিছু আপনাকে শারীরিকভাবে পরীক্ষা নিরীক্ষা করে এবং হিস্ট্রি নিয়ে পাশাপাশি খুব সামান্য কিছু ব্লাড পরীক্ষা
অন্যান্য কিছু পরীক্ষা যেমন আপনার একটা কমপ্লিট ব্লাড কাউন্ট, মানে আসলে যেহেতু মহামারী পার করে আসলাম আমরা, স্বস্তির জায়গায় থাকলেও আবার একটি আশঙ্কা থেকেই যায়। আমাদের যে কোনো ধরনের উপসর্গ হলে এই মুহূর্তে আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া খুব জরুরি আপনি বলছিলেন। আবার ফিরছে আপনার কাছে দর্শক, গত সোমবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। আজ মহানবমী, গতকাল ছিল অষ্টমী পূজা। শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি সনাতন ধর্মাবলম্বী সকলকেই। আমরা এই মুহূর্তে সংযুক্ত করে নেব নির্মল কুমার চ্যাটার্জি, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। সারা দেশের পূজা পরিস্থিতি এবং উৎসবের সবশেষ খবরাখবর নিয়ে তিনি আমাদের সঙ্গে এই মুহূর্তে সংযুক্ত হচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সংযুক্ত হবার জন্য। আপনাকে শারদীয় শুভেচ্ছা। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ এবং সেই সাথে আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে শারদীয় শুভেচ্ছা হচ্ছে বিটিভির সমস্ত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা জানাচ্ছি। জনাব নির্মল কুমার চ্যাটার্জি, আপনার কাছে আসলে জানতে চাইবো যে গত দু বছর ধরে একটি ভিন্ন আবহে আপনারা পূজা উদযাপন করছেন সারা বাংলাদেশে, সেই খবরাখবরটি আপনার কাছে একটু জানতে চাইবো যে করোনা মহামারীর মধ্যে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আসলে আপনারা এই উদযাপনটি করছেন? দেখুন, বাঙালি উৎসব প্রিয় জাতি, উৎসবে সবসময় বাঙালি একাকার হয়ে যায়। কিন্তু আমরা বলেছি আমার জীবনটা আমার কাছে যেমন মূল্যবান, অন্য জীবনটিও আমার কাছে তেমনি মূল্যবান। সে কারণে গত বছরের করোনা অতিমারির কারণে আমরা বলেছিলাম সরকারের স্বাস্থ্যবিধি মেনেই তাকে সমবেত ভক্তদেরকে পূজা মণ্ডপে সম্পৃক্ত হতে হবে। এবছর করোনা অতিমারি আমরা বলতে পারি না যে তৃতীয় ঢেউ আসবে না। সংযোগটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গেছে, আমরা আবারও সংযোগটি স্থাপনের চেষ্টা করছি। জনাব নির্মল কুমার চ্যাটার্জি, জি জনাব নির্মল কুমার চ্যাটার্জি, আপনার অডিওটি মনে হয় মিউট হয়ে গেছে, একটু আনমিউট করে নিতে হবে। আমার মনে হয় আমরা যদি সংযোগটি আবার পুনঃস্থাপন করে তাকে যুক্ত করে নিতে পারি। ঠিক আছে কিনা দেখেন। ঠিক আছে, এবারে আমরা শুনতে পাচ্ছি। জি, আপনার কাছে আমরা শুনছিলাম। জনাব নির্মল কুমার চ্যাটার্জি, আপনার কাছে আমরা শুনছিলাম যে স্বাস্থ্যবিধি মেনে উৎসব মুখর পরিবেশে আপনারা পূজা উদযাপন করছেন, তার বিস্তারিত খবরাখবরই আপনার কাছে জানতে চাইছিলাম। আমরা মনে করছি আমাদের মানুষের কোভিড থাকলেও ইতিমধ্যে করোনা যে ঊর্ধ্বমুখী ভাবটা এখন নেমে গেছে, কিন্তু কিছু অপশক্তি বাংলাদেশকে, আমরা মনে করি যে সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশকে তারা কিছু অপশক্তি, সাম্প্রদায়িক অপশক্তি ইতিমধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিছু দুর্বৃত্তরা কিছু অপতৎপরতা চালিয়েছে। আমরা বলেছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঢাকেশ্বরী প্রান্তে আমরা ছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী গণভবন প্রান্তে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়াল আমাদের ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছে যে যারা অপকর্ম করবে এই বাংলাদেশে, তারা সে যে ধর্মের যে বর্ণেরই হোক না কেন, তার বিরুদ্ধে সরকার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সে কারণে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্যে আশ্বস্ত। সরকারের সমস্ত সংস্থা যারা আছে তারাও আমাদের সাথে এ ব্যাপারে সহায়তা করছে। আমরা মনে করি উৎসবকে কেউ কখনো, আমরা মনে করি যে কখনো ম্লান করতে পারবে না। বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশ, বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে শান্তি এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধে বাস করব। এখানে যেমন দুর্গা পূজা, ঈদ আছে, ঈদুল ফিতর আছে, ঈদ উল আদহা নামে আছে, বড়দিন আছে, বৌদ্ধ পূর্ণিমা আছে এবং নববর্ষ আছে। উৎসবে আমরা একাকার হয়ে যাই, কিন্তু কিছু পরিকল্পিতভাবে কিছু সাম্প্রদায়িক অপশক্তি বিভিন্ন ভাবে অপতৎপরতা চালায়। গত দুই দিনে আমরা কিছু অপতৎপরতা দেখতে পেয়েছি। আমরা মনে করি সরকারের পক্ষ থেকে এবং এদেশের আপামর অসাম্প্রদায়িক জনগোষ্ঠী সে ব্যাপারে এই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবে, এই প্রত্যাশা আমরা করি সবসময়।
জি, সে প্রত্যাশা আমরাও করি এবং আমরাও চাই সাম্প্রদায়িক শক্তি কখনোই অসাম্প্রদায়িক বাংলাদেশের শান্তি বিনষ্ট করতে পারবে না। কাল তো বিজয়া দশমীর মধ্য দিয়ে আপনাদের এবছরের এই উৎসবটির সমাপ্তি ঘোষণা হবে। দু একটি অপ্রীতিকর ঘটনা ছাড়া আমরা দেখেছি সারা দেশে খুব সুষ্ঠুভাবে এই পূজা উদযাপিত হচ্ছে এবং ধর্ম বর্ণ নির্বিশেষে কিন্তু আসলে এই উৎসবটি সবাই উদযাপন করে থাকে। সবার উদ্দেশ্যে সবশেষে আপনার কি বলবার রয়েছে? আমরা বলবো যে শুভ বিজয়া, করোনা অতিমারি কেটে যাবে, আমরা নতুন বিশ্বে আবার নতুন ভাবে আমরা জীবনকে এগিয়ে নিয়ে যাব। তবে একটি কথা বলবো, সবসময় পরজোর করি ধর্মকে নিয়ে কেউ যেন বাড়াবাড়ি না করে, কোন অপশক্তি যেন কোন উৎসবকে ম্লান করে না দিতে পারে। আমরা যেন পরস্পর ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ এই সোনার বাংলায় আমরা যেন শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতে পারি। জি, অসংখ্য ধন্যবাদ, সে প্রত্যাশা আমরাও সকলে করি। নির্মল কুমার চ্যাটার্জি, সাধারণ সম্পাদক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আবারও আপনাকে শারদীয় শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ফিরতে সেই অধ্যাপক ডাক্তার রেমে কাশেম আপনার কাছে। করোনা নিয়ে আসলে কথা বলবো না আজকে ভেবেছিলাম, কিন্তু তারপরেও যেহেতু একটি উৎসব চলছে সেখানে কিন্তু অনেক মানুষের সমাগম হচ্ছে, সেই জায়গাটিতে যারা উৎসব পালন করছেন তাদের জন্য চিকিৎসক হিসেবে আপনার পরামর্শ কি থাকবে? দেখুন, করোনা মহামারী প্রকোপ কমে এসছে, তার মানে এই নয় যেটা সম্পূর্ণ শেষ হয়ে গেছে, যেটা বলছিলাম ইতিমধ্যে কোনো তৃতীয় ঢেউ আসার একটা সম্ভাবনা থেকেই যায়। তারপরেও যেটা বলবো যে আমাদের অধিকাংশ মানুষ যদি টিকার আওতায় চলে এসে যায়, একটা দেশে যখন শতকরা 70-80% টিকার আওতায় চলে আসে এবং বাকিদের অনেকে ন্যাচারাল ইনফেকশন হয়, এর মাধ্যমে একটা একটা ইমিউনিটি তৈরি হয়, তারপরে আমরা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবো। তার আগ পর্যন্ত স্বাস্থ্যবিধি মানা, বিশেষ করে অন্তপক্ষে মাস্ক পরাটা অব্যাহত রাখতে হবে, আউটডোরে গেলে যেন মাস্ক পরা যায়, আউটডোর ইনডোরে তো অবশ্যই, তো এইটা মেনটেন করতে পারলে আরো কিছুদিন অন্তপক্ষে এই বছরটা তাহলে নানা রকম এই ধরনের করোনা সহ অন্যান্য উপসর্গ থেকে রক্ষা পাওয়া যাবে। বিশেষ করে যারা একটু অন্যান্য রোগে অসুস্থ আছেন বা বয়স্ক মানুষ, তাদেরকে সতর্কতাটা একটু বেশি মাত্রায় মেনটেন করতে হবে। এবং আমি এই সুযোগে আহ্বান জানাবো, যেহেতু টিকা এখন অ্যাভেলেবল হচ্ছে বাংলাদেশে, সব রকম টিকা অ্যাভেলেবল আছে, এমনকি ইতিমধ্যে শিশুদেরও টিকা দানের আওতায় নিয়ে আসা হচ্ছে, সুতরাং সবাই যেন এই করোনা টিকা নির্দ্বিধায় গ্রহণ করেন। আর ইতিমধ্যে করোনা টিকা গ্রহণ করে তেমন কোনো অসুস্থতা বা সাইড ইফেক্টের কোনো খবর কথা পাওয়া যায়নি, অনেক গুজব থাকে, অনেকে ভীতি থাকে, সেটাকে অতিক্রম করে আপনাদেরকে সুস্থ থাকার জন্য এই করোনা টিকা নেবেন, নিজের জন্য এবং আপনার প্রতিবেশী পরিবার সবার ভালো থাকার জন্য, তাহলেই বাংলাদেশ একসময় করোনা মুক্ত হয়ে একেবারে স্বাভাবিকভাবে চলে আসতে পারবে, যেটাকে আমরা নিউ নর্মাল লাইফ বলি। এই নিউ নর্মাল লাইফ আমাদের অভ্যস্ত হতে হবে, এটা হলো আমাদের একটা রিকোয়েস্ট সবার কাছে। পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোতে কেউ আমরা দেখেছি যে তৃতীয় এবং চতুর্থ ঢেউ অনেকে দেখেছে। গত কয়েকদিনের গণমাধ্যমের খবরে দেখছিলাম যে রাশিয়া বা বিভিন্ন দেশে কিন্তু করোনা আবার একটুখানি ঊর্ধ্বমুখী, তারাও তো বেশ টিকার আওতায় এসেছে, কিন্তু যেটি বলা হচ্ছে যে যারা টিকা গ্রহণ করেছেন তাদের আশঙ্কাজনক অবস্থায় যাওয়ার সম্ভাবনা কম, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? জি, ইতিমধ্যে আমি বললাম যেটা, আপনার যারা টিকা দুইটা ডোজ কমপ্লিট করেছেন তারপর এক মাস অতিক্রান্ত হয়েছে অথবা অনেকে আবার করোনা আক্রান্ত হয়েছেন আগেই, তারা যখন আবার টিকা নিচ্ছেন তাদের ডাবল ইমিউনিটি হচ্ছে। তো এইভাবে হলে হবে কি, এটা একটা ভাইরাল ডিজিজ, একটা অনেক সময় বিভিন্ন ভেরিয়েন্ট থাকে, বিভিন্ন স্ট্রেন থাকে, হ্যাঁ, তো অনেকের অ্যান্টিবডি কম তৈরি হয়, অনেকের অ্যান্টিবডি হওয়া সম্ভব, সবার 100% অ্যান্টিবডি তৈরি হয় না। এক্ষেত্রে একটা অধ্যাপক ডাক্তার এম এ কাশেম, আমি খুবই দুঃখিত আপনাকে আমাকে থামাতে হচ্ছে, আমাকে একটু বিরতি নিতে হবে। দর্শক নিচ্ছে এশারা জানের বিরতি, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। الله أكبر الله أكبر لا
رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমিই প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা, আর তাকে অধিষ্ঠিত করো শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। কেয়ামত দিবসে তাঁর সুপারিশ আমাদেরকে নসিব করো, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। এছাড়া জানাই বিরতির পর আবারও প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই সময়। দর্শক, কুমিল্লায় কুরআন অবমাননার কথিত অভিযোগে সৃষ্টি উত্তেজনার মধ্যে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে দুর্গাপূজায় নিরাপত্তায় সারা দেশে বিজিবি মোতায়েন করেছে সরকার। কোন ধর্মীয় গোষ্ঠীর উস্কানিতে যেন উৎসবে ভাটা না পড়ে সে ব্যাপারেও কঠোর রয়েছে প্রশাসন, এবং মাননীয় ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী একটি আহ্বান জানিয়েছেন সকলের উদ্দেশ্যে। বিষয়টি নিয়ে সার্বিক পরিস্থিতি আমরা এই মুহূর্তে জানবার চেষ্টা করব। সংযুক্ত করে নিচ্ছি মোহাম্মদ ফরিদুল হক খান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সংযুক্ত হবার জন্য। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? অবশ্যই শুনতে পাচ্ছি ইনশাআল্লাহ। জি, আপনাকে ধন্যবাদ। আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। যে বিষয়টি আসলে বলছিলাম যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনাই আমাদের কাম্য নয়, কিন্তু তারপরও একটি দুটি ঘটনা ঘটেই যায়। এই বিষয় নিয়ে আপনি একটি আহ্বান জানিয়েছেন গতকাল, সেই আহ্বানটি যদি আপনার কাছ থেকে আমরা একটু পরিষ্কার ভাবে শুনতে চাই। গতকালকে যেটা আমরা আহ্বান করেছি সেটা যদি আজকে শুনতে চান বলতে পারি, তারপরে আমার কিছু কথা রয়ে গেছে আমি বলবো। গতকাল আমরা বলেছিলাম সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এই ঘটনার সাথে জড়িত থাকুক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে কেউ আইন হাতে তুলে নেবেন না, সকলকে ধর্মীয় সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য অনুরোধ করা হলো। এটা হলো গতকাল আপনি যেটা জিজ্ঞেস করলেন সেটা উত্তরটা আমি। এবং আমরা যেমনটি জানতে পেরেছি আপনি কিছুক্ষণ আগেও একটি বিবৃতি দিয়েছেন, সেই বিষয়ে যদি একটু আমরা জানতে চাই। সে বিষয়টা আমি আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি। মুক্তিযুদ্ধে একদমে অর্জিত আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিপূর্ণ ভূমি, এদেশে ধর্মীয় সম্প্রীতির বন্ধন অত্যন্ত সুদৃঢ়। আমাদের পবিত্র সংবিধানের অন্যতম মূল নীতি ধর্ম নিরপেক্ষতা, প্রতিটি ধর্মের অনুসারীগণকে নিজ নিজ ধর্মে মতে শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় আচার অনুষ্ঠান উৎসবাদি পালনের নিশ্চয়তা প্রদান করেছে। গত 12 বছর মানে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননী শেখ হাসিনার শাসনামলে প্রতিটি ধর্মীয় উৎসব অত্যন্ত শান্তিপূর্ণ ভাবে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে। কিন্তু একটি স্বার্থান্বেষী গোষ্ঠী দেশের এই উন্নয়ন বান্ধব স্থিতিশীল ও শান্তিপূর্ণ পরিবেশ ব্যাহত করতে তৎপর রয়েছে। তাদের অপতৎপরতার বিষয়ে আমাদের সরকার সজাগ রয়েছে। আমরা কোনো মতে এদের অশুভ উদ্দেশ্য বাস্তবায়ন হতে দেব না ইনশাল্লাহ। আপনারা আরো অবগত আছেন যে গত কয়েকদিন ধরে সারা দেশে অত্যন্ত সুন্দর পরিবেশে হিন্দু ধর্মের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা পালিত হচ্ছিল। হঠাৎ করে গতকাল কুমিল্লার একটি পূজা মণ্ডপে মুসলমানদের ধর্মগ্রন্থ রাখার একটি খবরকে কেন্দ্র করে দেশের কিছু কিছু জায়গায় পূজা মণ্ডপে বিচ্ছিন্ন ভাবে
হামলার খবর পাওয়া গেছে। এসব বিষয়ে স্থানীয় প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছেন, ইতিমধ্যে বেশ কিছু ব্যক্তিকে আইনের আওতায় আনা হয়েছে। এই ধরনের ঘটনা যেন আর না ঘটে এ বিষয়ে দেশের স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। উদ্ভূত পরিস্থিতির অবনতি ঘটিয়ে কেউ যেন গোলাবাড়িতে মাস স্বীকার করতে না পারে এই বিষয়ে সজাগ থাকার জন্য আমি আপনাদের উদ্যত আহ্বান জানাচ্ছি। সকল ধর্মীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, পেশাগত সংগঠন নেতৃবৃন্দ সহ সকল জনগণকে দেশের শান্তিপূর্ণ পরিবেশ ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য অনুরোধ করছি। আপনারা সকলে জানেন দেশের এই অবস্থা আমাদের আপনাদের যে করণীয় শেখাচিনার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ রাখেন এবং ওনার যেন দেহ খায় দান করেন। দেশ ও জাতির উদ্দেশ্যে যেভাবে কাজ করে যাচ্ছেন, ওনার যে আন্তরিকতা, ওনার যে চেষ্টা, ওনার যে সমন্বয় সবার সাথে করে দেশের বর্তমান পরিস্থিতিকে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে আনার জন্য যত কিছু কার্যক্রম সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছেন, আমরা ওনাকে অভিনন্দন জানাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ সবাইকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ রেডিও। আপনার বিবৃতিটি আসলে আমরা শুনছিলাম এবং আমরাও চাই না যে আসলে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটুক এবং আপনার এই বিষয়ে সব দিক থেকে সজাগ রয়েছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ ফরিদুল হক খান এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ফিরতে চাই স্টুডিও অতিথি অধ্যাপক ডাক্তার এম এ কাশেম, আপনার কাছে আসলে একটু জানতে চাইবো যে এখন আমরা দেখছি সাধারণ মানুষরা, বিশেষ করে যারা করোনায় আক্রান্ত হয়েছিলেন, তাদের বেশ কিছু পোস্ট কোভিড সিন্ড্রোম দেখা যাচ্ছে। অনেকে অ্যাজমায় আক্রান্ত হচ্ছেন এবং বক্ষব্যাধি যে সমস্যাগুলো সেগুলোই বেশি হচ্ছে করোনা পরবর্তী সময়। এই বিষয়টিতে আপনার কাছে একটু দিক নির্দেশনা যদি সাধারণ দর্শকদের জন্য পেতে পারি। করোনা যদি মধ্যম বা তীব্র মাত্রা হয় তাহলে তো অনেক মানুষের নিউমোনিয়া হয়েছিল। তো নিউমোনিয়া প্রধানত ফুসফুসে আক্রান্ত করে, লাংসে। তো যাদের আগে থেকে কোনো অসুখ বিসুখ ছিল না, তারা যদি নিউমোনিয়াটা মাত্রা তীব্র নিউমোনিয়া হয়, অনেকদিন ভুগে থাকেন, অক্সিজেন, যাদের অক্সিজেন স্বল্পতা দেখা দিয়েছিল, অক্সিজেনের সাহায্য লেগেছিল, হসপিটালে ভর্তি হওয়ার মতো প্রয়োজন হয়েছিল, তাদের কিন্তু এক ধরনের মানে লাংসে পরিবর্তন হয়ে যায়। যেমন পোস্ট কোভিড ফাইব্রোসিস, ফুসফুসে যে ইলাস্টিসিটি সেটা কমে যেয়ে অক্সিজেনের আদান প্রদান ক্ষমতাটা কমে যায়, যার জন্য দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট ভোগা এটা স্বাভাবিক। আর দেখা যাবে যে প্রচুর মানে কাজ করে, যেরকম প্রচুর কাজ করতে পারতেন এখন আর সেই পরিমাণ কাজ করতে পারবেন না, তাকে হয়তো অল্পতেই শ্বাসকষ্ট হচ্ছে, এই ধরনের সমস্যা হতে পারে, এটা একটা ব্যাপার। আর যারা আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন, বিশেষ করে যাদের আগে থেকে অ্যাজমা আর সিউপিডি বা ক্রনিক ব্রঙ্কাইটিস বা ব্রঙ্কেকটাসিস এই জাতীয় রোগ ছিল, হ্যাঁ, তাদের কিন্তু করোনার পরবর্তীতে অবশ্যই এটা আপনার আরো বেশি জটিলতা দেখা দিচ্ছে। কারণ এই এমনিতে সিউপিডি রোগী যাদের লাংসের ক্ষমতা কম থাকে, তার মধ্যে যদি কোভিডের ফাইব্রোসিস যোগ হয়ে যায় তখন নিশ্চয়ই সেটার প্রভাবটা বেশি কাটবে, এই সমস্যাগুলো হচ্ছিল। এছাড়া পোস্ট কোভিড আরো অনেক জটিলতা আছে, যেমন অনেকে ডায়াবেটিসটা বেড়ে গিয়েছে, কারো কেউ কেউ বাত ব্যথা আক্রান্ত হচ্ছেন, অনেকের নানা রকম মানসিক সমস্যা দেখা দিচ্ছে, এই বিষয়গুলো। এছাড়া একটা কমন যে সিমটম আছে, যে কোনো ভাইরাস, করোনা হোক, সেটা ডেঙ্গু হোক, হ্যাঁ, পোস্ট কোভিড অ্যাস্থেনিয়া মানে একটা মানে পোস্ট ভাইরাস অ্যাস্থেনিয়া, ভাইরাস রোগ আক্রান্ত হলে 4-6 সপ্তাহ শরীরের দুর্বলতা, আপনার ক্ষুধামন্দা, লিভার এনজাইম বেড়ে যাওয়া, উইকনেস, ফেটিক, এগুলো থাকতেই পারে। এগুলো কাটিয়ে উঠতে একটা সময় সাপেক্ষ ব্যাপার, চিকিৎসকের পরামর্শ নিয়ে এবং সঠিক খাদ্য গ্রহণ করা, নিয়মিত একটু হাঁটাচলা, সব ব্যায়ামের যে ব্যাপারগুলো আছে এগুলো মেনে চলবে, এখান থেকে আশা করা যায় বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর হয়ে স্বাভাবিক জীবনে কাছাকাছি ফিরে আসা সম্ভব। জি, আপনি বলছিলেন আপনার কথার ফাঁকে যে মান আমাদের সঙ্গে একজন দর্শক সংযুক্ত হয়েছেন। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। ওয়ালাইকুম আসসালাম। যে আমি রং থেকে বলতেছি, আমার গত 3-4 দিন আগে আমার ওই গলা ব্যথা, জ্বর আর মাথা ব্যথা প্রচুর, এই কারণে আমি মানে ওই আমাদের বাজার থেকে আমি ওষুধ নিছিলাম। দর্শক, আপনি কি করোনা টেস্ট করিয়েছেন?
করোনা টেস্ট বলতে আমার যেমন 25 বছর হয় নাই, 23 বছর রানিং চলতেছে। জি আপনি করোনা টেস্ট করিয়েছেন দর্শক? করোনা টেস্ট করাই নাই। আপনি কি ওষুধ নিয়ে খেয়েছেন? ওই ফার্মেসি থেকে ওষুধ দিছিল আপনার জ্বরের মাথা ব্যথার আর হচ্ছে গলা ব্যথার। জি দর্শক আপনি আমাদের সঙ্গেই থাকবেন। জি আমি দর্শকের এই অভিজ্ঞতাটা সবার মাঝখানে শেয়ার করছি, যেটা হচ্ছে আমাদের দেশে আগে থেকেই প্রবণতা ছিল, করোনার সময়টা অনেক বেশি বেড়ে গিয়েছে। সামান্য গলা ব্যথা সর্দি বা জ্বর হলে অনেক সময় কিন্তু ফ্লু ভাইরাস থাকে, বা ইভেন যদি করোনা ভাইরাস হয় এটা তো একটা ভাইরাস, এখানে তো অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। দেখা যাচ্ছে আমরা এই সময় দেখেছি আপনার ফার্মেসি থেকে বলেন বা ইভেন অনেক অনেক ক্ষেত্রেই প্রচুর অ্যান্টিবায়োটিকের মিস ইউজ হয়েছে বিনা কারণে, যেখানে ফ্লু বা করোনা ভাইরাস যেটাই বলেন না কেন এখানে তো অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক খেয়েছে মানুষ, এজিথ্রোমাইসিন সহ আপনার খুব উচ্চ মানের অ্যান্টিবায়োটিক যেগুলো আমরা নিউমোনিয়া হলে প্রয়োগ করি বা অন্যান্য টাইফয়েড সাধারণ রোগে প্রয়োগ করি, এইগুলো খাওয়ার কারণে যেটা হবে ভবিষ্যতে ওই মানুষটার বডিতে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হতে একটা সম্ভাবনা থাকবে, তাতে করে যখন সত্যিকারের কোনো বড় সুখে আক্রান্ত হবে অ্যান্টিবায়োটিক কাজ করতে চায় না। ইতিমধ্যে আমরা বাংলাদেশে দেখেছি আপনার সাধারণ যে রোগ ছিল এক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা ইউটিআই যেটা একটু মহিলাদের বেশি হয়, এক সময় কোট্রামক্সিসিলের মতো অত্যন্ত সস্তা একটা সাধারণ ওষুধে কিন্তু সেটা ভালো হতো। এখন দেখা যাচ্ছে ইউটিআই যে জীবাণু দিয়ে আক্রান্ত হয়, আমরা প্রায়ই দেখছি যেগুলো বিশেষ করে হাসপাতালে যারা আসে তাদের এই একটা ইউরিনারি ইনফেকশনের জন্য একেবারে সর্বোচ্চ পর্যায়ের অ্যান্টিবায়োটিক আমাদেরকে ইউজ করতে হচ্ছে, কারণ কালচারে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স শো করতেছে, তাতে করে হসপিটালে থাকা চিকিৎসা ব্যয় বৃদ্ধি হচ্ছে। আপনার প্রায় প্রায় এক একটা ইনজেক্টেবল অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে গেলে বাংলাদেশের মতো জায়গায় 30,000-50,000 টাকার মতো খরচ হয়ে যাচ্ছে, অনেকের জীবন আশঙ্কা হচ্ছে, কেউ কেউ আইসিউতে যেতে হচ্ছে। এই অবস্থা চলতে থাকলে সামনে কিন্তু মানে অ্যান্টিবায়োটিক খুঁজে পাওয়া যাবে না ব্যাকটেরিয়াল ইনফেকশন ইনফেকশন চিকিৎসার জন্য। সুতরাং এই ব্যাপারে আইন হচ্ছে, শুধু আইন দিয়ে হবে না, আমাদের সচেতন হতে হবে, আমাদের ফার্মেসিগুলো সহ যারা চিকিৎসক তাদেরও সচেতন হতে হবে, রোগীদেরকে সজাগ থাকতে হবে অ্যান্টিবায়োটিক যেন উপযুক্ত প্রেসক্রিপশন ছাড়া খাওয়ানো হয়, খেলে যেন সেটা ওটা মাত্রাটা ঠিক মতো ওটা মেয়াদ যেন শেষ করা হয়, এবং মানে অকারণে একটা অ্যান্টিবায়োটিক একটা জ্বর ভালো না হলে দুদিনের মাথায় চেঞ্জ করে আরও একটা দুটো অ্যান্টিবায়োটিক খাওয়াটা ঠিক হবে না, কারণ এগুলোকে আর ভাষায় বলতে জীবন রক্ষাকারী ওষুধ, এগুলো যদি অপপ্রয়োগ করি তাহলে আমাদের জীবন ভবিষ্যতে মানে বিপদ সংকট হয়। এভাবে ওষুধ সেবনের তো বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। হ্যাঁ পার্শ্ব প্রতিক্রিয়া আছে, পরবর্তীতে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সটা একটা একটা মহামারীর চেয়ে ভয়ঙ্কর অবস্থা হয়ে যেতে পারে, যেটা খুবই খারাপ হবে সামনে। এই জন্য আমরা এই ব্যাপারে সবাইকে সব মহলকে সচেতন ভাবে আগে আসতে হবে, যেন আমরা অ্যান্টিবায়োটিকের মিস ইউজ না করি, এবং বিশেষ করে ব্যথার ওষুধ বা অন্যান্য ওষুধ যেন উপযুক্ত চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া না হয়, এবার সবাই সজাগ থাকবেন। জানতে চাইবো যে আমরা গণমাধ্যমে বেশ কয়েকদিন ধরে দেখছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবৈধভাবে কিডনি কেনাবেচার একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করেছেন আপনারা, এই যে শনাক্ত করেছেন কিভাবে করে আসলে তারা এই কার্যক্রমটি পরিচালনা করত এবং আপনারা তাদেরকে যে শনাক্ত করলেন এই বিষয়টি বিস্তারিত একটু জানতে চাই। জি ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিটিভি কে এই সময় অনুষ্ঠানকে যারা সবসময় সমসাময়িক বিষয় নিয়ে আলোকপাত করে থাকেন। আপনি যেহেতু বলেছেন আমরা আপনারা জানেন যে র‍্যাব সাইবার মনিটরিং সেল, আমাদের একটি সেল রয়েছে যারা সাইবার ওয়ার্ল্ড এর 24/7 সবসময় আমরা মনিটর করে থাকি যে সাইবার ওয়ার্ল্ডে কেউ প্রতারণা করছে কিনা, এই সংক্রান্ত বিষয়ে আমরা নিয়মিত নজরদারি করে থাকি, নিয়মিত মনিটরিং করে থাকি। এই নজরদারি এবং মনিটরিং কালে আমরা দেখতে পাই যে এক ধরনের প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে তারা মানব দেহে অবৈধ কিডনি প্রতিস্থাপন বা লিভার প্রতিস্থাপন এই ধরনের বাণিজ্য করে আসছে। এখানে আমরা যেটা পেয়েছি যে বাংলাদেশ কিডনি ও লিভার পেশেন্ট সেবা এবং বাংলাদেশ কিডনি লিভার চিকিৎসা সেবা এই দুটি ফেসবুক পেজ তারা ওপেন করেছে, যার মাধ্যমে তারা প্রাথমিকভাবে আমাদের সম্মানিত নাগরিক যারা কিডনি রোগে আক্রান্ত বা যারা লিভারের রোগে আক্রান্ত তাদেরকে সেবা দেওয়ার জন্য প্রলুব্ধ করে, পরবর্তীতে যারা কিডনি রোগে আক্রান্ত বা লিভারে আক্রান্ত তাদেরকে কিডনি বা লিভার প্রতিস্থাপনের
জন্য তাদেরকে প্রলুব্ধ করা হয়। এখানে তারা যেটি করে থাকে অধিকাংশ ক্ষেত্রেই তারা যারা বিত্তশালী যারা বিত্তবান তাদেরকেই তারা প্রলুব্ধ করে থাকে এবং তাদের সাথে তারা এক ধরনের এগ্রিমেন্টে চলে যায় যে কত টাকার মাধ্যমে তারা এটা পারবে। তখন এই প্রতারক চক্র তাদের যারা বিভিন্ন শ্রেণীর লোক আছে যাদের মাধ্যমে আরো কিছু প্রতারক আছে তাদের মাধ্যমে তারা এই কাজটি সম্পন্ন করে থাকে। এখানে প্রাথমিকভাবে আমরা এই ঘটনার মাধ্যমে দেখেছি যে এই ধরনের প্রতারক চক্র তিনটি ভাগে বিভক্ত। একটি ভাগ তারা যেটা প্রতারক শারীরিকটা আমরা পেয়েছি তিনি ঢাকায় বসে থেকে যেটা করছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মাধ্যমে তিনি বিত্তশালী যাদের কিডনি প্রয়োজন তাদেরকে ম্যানেজ করতেন, পাশাপাশি যাদের কিডনি ডোনেট করতে চায় তাদেরকে উনি ম্যানেজ করতেন। বিভিন্ন আপনারা জানেন যে কিডনি প্রতিস্থাপন শুধুমাত্র আত্মীয় স্বজন দ্বারা করা সম্ভব, তো তাদের এই ধরনের কার্যকলাপের জন্য তাদের ভুয়া কাগজপত্রের প্রয়োজন হয় এবং এই ধরনের কাগজপত্রের কার্যক্রম তারা করতেন। কিডনি যে একটা প্রতিস্থাপন করা হবে এখানে ব্লাড ম্যাচিং এর বিষয় আছে, বিভিন্ন অন্যান্য পরীক্ষার বিষয় আছে, এটাও বিভিন্ন ডায়াগনোস্টিক সেন্টারে করা হয়, যেটা পরবর্তীতে তারা এইসব কার্যক্রম সম্পন্ন করার পরে পার্শ্ববর্তী দেশে বিভিন্ন হাসপাতালে তারা এই কিডনি প্রতিস্থাপন কার্যক্রমটি করে থাকে। আরেকটি ভাগ যেটা করে থাকে গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গা থেকে যাদের অর্থের প্রয়োজন যারা ঋণগ্রস্ত তাদেরকে তারা প্রলুব্ধ করে যে একটা কিডনি বিক্রি করলে তাদেরকে 4-5 লক্ষ টাকা দেওয়া হবে, এই মর্মে তাদেরকে প্রলুব্ধ করে। এবং আরেকটি চক্র যেটা পার্শ্ববর্তী দেশে রয়েছে তারা পার্শ্ববর্তী দেশে আমরা যখন আমাদের দেশ থেকে কেউ কিডনি প্রতিস্থাপনের জন্য যায় বা এই ধরনের প্রতারিত হয়ে যারা কিডনি বিক্রি করার জন্য যায় তাদেরকে এয়ারপোর্ট অথবা আমাদের বর্ডার থেকে রিসিভ করে ওই দেশের হাসপাতালে নিয়ে কিডনি প্রতিস্থাপন করা, ভুয়া কাগজপত্র তৈরি করা, ভুয়া পাসপোর্ট তৈরি করা থেকে আবার একই এয়ারপোর্টে পৌঁছে দেওয়া পর্যন্ত আরেকটি চক্র পার্শ্ববর্তী দেশে কাজ করছে। এই পুরো প্রক্রিয়াটি একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে হয়ে থাকে। যে চক্রটিতে আমরা পেয়েছি প্রায় 10-15 জন সদস্যের নাম আমরা জেনেছি, আমরা ইতিমধ্যে 5 জনকে আটক করেছি। এই চক্রটি একটি কিডনি প্রতিস্থাপন বাবদ তারা 15-20 লক্ষ টাকা নিয়ে থাকে যার কিডনি প্রয়োজন তার কাছ থেকে, পরবর্তীতে যে কিডনি ডোনেট করছে বা যে কিডনি বিক্রি করছে তাকে প্রথমে তারা অ্যাডভান্স 2 লক্ষ টাকা দিয়ে থাকে, যেটা বলে পরবর্তীতে কিডনি প্রতিস্থাপনের পরে হয়তো 3 লাখ টাকা দেওয়ার কথা থাকে, বাট অধিকাংশ ক্ষেত্রেই তারা পরবর্তীতে ওই টাকাটিও দেন না, সেটাও তারা প্রতারণার মাধ্যমে তারা আটকে রাখে। এইভাবেই এই চক্রটি আমাদের তথ্য অনুযায়ী প্রায় 100+ কিডনি প্রতিস্থাপনের কার্যক্রম তারা করেছে, যেটা মানব দেহে অঙ্গ প্রত্যঙ্গ সংযোজন আইন যেটি রয়েছে যেটা 2018 সালে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে এটা একটি দণ্ডনীয় অপরাধ। জি, তাহলে তো শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম নয়, তারা ব্যক্তিগত মাধ্যম দিয়েও এই ধরনের চক্রটি পরিচালনা করে থাকেন। এই যে আপনারা 5 জনকে ধরেছেন বললেন এবং এই চক্রটি তো আসলে শুধু 5 জনের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি বিশাল একটি চক্র এবং আপনি বলছিলেন দেশ এবং দেশের বাইরেও এই চক্রটি সক্রিয় রয়েছে, সেই জায়গাটাতে আপনাদের আসলে পরিকল্পনা কি, আপনারা কিভাবে করে এটিকে দমন করবেন বলে আশা করছেন? অবশ্যই আমরা যেহেতু আমরা কাজ করছি, আমাদের ইন্টেলিজেন্স কাজ করছে, পার্শ্ববর্তী দেশে যে চক্রের বিভিন্ন সদস্যের নাম পেয়েছি যারা কেউ কেউ বাংলাদেশি বা কেউ কেউ পার্শ্ববর্তী দেশের নাগরিক, এবং এই যে কিডনি প্রতিস্থাপন সেটা কি শুধু আমাদের দেশের লোকদের শরীরে হচ্ছে তা না, তারা পার্শ্ববর্তী দেশের বিভিন্ন ক্লায়েন্টের শরীরে এই কিডনি প্রতিস্থাপন হচ্ছে, এই সম্পর্কিত বিভিন্ন তথ্য আমরা অলরেডি পেয়েছি, এগুলো পর্যালোচনা করছি, আমাদের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই চক্রে আমরা ইতিমধ্যে 5 জনকে ধরেছি, আরো কয়েকজন ব্যক্তির নাম আমরা পেয়েছি, এদের ব্যাপারেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আমরা এই চক্রের মাধ্যমে জেনেছি যে এই ধরনের চক্র প্রায় দেশব্যাপী আরো 8-10টি চক্র কাজ করছে, যাদের ব্যাপারেও আমরা গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছি। আমরা অবশ্যই এই ধরনের যারা এবং এই সংক্রান্ত অনেক ভুক্তভোগী বিভিন্ন মামলা করেছে, অভিযোগ করেছে, এই ধরনের মামলা অভিযোগের ভিত্তিতে আমরা অবশ্যই অভিযান পরিচালনা করবো এবং আমরা এদেরকে গ্রেফতার করে আইনি হাতে সুপর্দ করবো। জি, আপনি বলছিলেন যে ভুক্তভোগীরা অভিযোগ করেছে, কিন্তু ভুক্তভোগী যখন তার কিডনিটি দিতে রাজি হয়েছেন সেখানে আপনি একটি কারণ উল্লেখ করছিলেন যে অর্থ প্রাপ্তির কারণে তারা এটি দিতে রাজি হচ্ছেন, কেননা তার অর্থের অভাব রয়েছে। সেই জায়গাটি থেকে আপনি কি মনে করছেন শুধুমাত্র অভিযান পরিচালনা করে এবং আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এই ধরনের ঘটনা থেকে একেবারে মুক্তি পাওয়া সম্ভব? প্রাথমিকভাবে যেটি হয়েছে আমরা যেভাবে প্রথমে বিষয়টি জেনেছি
একটিতে সামাজিক যোগাযোগ মাধ্যম, অন্যটি হয়েছে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেছেন, তাদের নামে 6 থেকে 10টি মামলা হয়েছে, যেটি বলেছি যে 5 লক্ষ টাকা দেওয়ার কথা থাকে বা 2 লক্ষ টাকা দিয়ে বাকি টাকা আর তারা দেন না। এই বিষয়টির প্রেক্ষিতে অ্যাকচুয়ালি আমরা অভিযানটি পরিচালনা করেছি। আমরা মনে করি যে এই ধরনের অপরাধ সমাজ থেকে নির্মূল করতে গেলে শুধু আইন শৃঙ্খলা বাহিনী যে কাজ করলে হবে তাই নয়, সমাজে যারা নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছেন, যারা বিভিন্ন মানুষ যারা আছেন, যারা বিভিন্ন মানুষকে বুঝাতে সক্ষম হবেন যে এটা একটি অপরাধ, পাশাপাশি এটা মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকারক একটি বিষয়, তো এই সামগ্রিক ভাবে যদি সবাই কাজ করে তাহলে আমি মনে করি এই ধরনের অপরাধ সমাজ থেকে দূর করা সম্ভব। জি, অসংখ্য ধন্যবাদ। সবশেষে আসলে আপনার কাছে জানতেই চাইবো, যেহেতু এই অভিযানটি আপনারা পরিচালনা করছেন, সেখানে ক্রেতা এবং গ্রহীতা দুটো পক্ষই কাজ করে, যাতে সাধারণ মানুষ প্রতারিত না হন এবং এমন ধরনের কোন চক্র যাতে মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, সবার উদ্দেশ্যে আপনার কি বলবার রয়েছে? আমরা প্রথমত আমি বলতে চাই যে অর্থের লোভে মানব দেহের এত বড় একটি ক্ষতি আমাদের সবার এটা অবশ্যই বিবেচনা করে করা উচিত। আমরা অবশ্যই এই ধরনের কার্যকলাপের পূর্বে অবশ্যই বিশেষজ্ঞ কোনো ডাক্তারের সাথে কথা বলে নিব, এবং যেটা আইনত অপরাধ আমরা আইনত অপরাধের দিকে আমরা অবশ্যই যাব না। জি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আমরাও আশা করছি আপনারা এই অভিযানটি সফলভাবে পরিচালনা করতে পারেন। আবারও ধন্যবাদ কমান্ডার খন্দকার আল মঈন, পরিচালক লিগাল অ্যান্ড মিডিয়া উইং র‍্যাব, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। চিকিৎসক হিসেবে আসলে আপনারা এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন? যে আমরা যেমনটি জানি যে নিজের একেবারেই নিকটাত্মীয় ছাড়া কিডনি নেয়া বা গ্রহণ করা, এটি কিন্তু আসলে একটু ঝুঁকিপূর্ণ কাজ, আপনি কি বলবেন এই বিষয়টি? দেখুন, কিডনি প্রতিস্থাপন, লিভার প্রতিস্থাপন, এগুলো আমাদের বিজ্ঞানের অ্যাডভান্সমেন্টের পরিচয়। দেখা যাচ্ছে যারা এন্ডস্টেজ রেনাল ডিজিজ বা মানে কিডনি ফেলিওর যারা আক্রান্ত হচ্ছেন, এটা একটা ভালো অংশ কিন্তু এটা হয় মানুষের নেফ্রাইট, ক্রনিক গ্লোমেরুলো নেফ্রাইটিস বা ডায়াবেটিস বা বিভিন্ন কারণে কিডনি দুটো নষ্ট হতে পারে, তখন সাময়িকভাবে তাকে হিমোডায়ালাইসিসের মাধ্যমে বাঁচিয়ে রাখা হয়। তো ডায়ালাইসিসটা একটা অস্থায়ী পদ্ধতি, যদি তাকে স্থায়ীভাবে একটি কিডনি প্রতিস্থাপন করা যায় তাহলে কিন্তু মানুষটার জীবনে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। অতএব এটা অবশ্যই একটা ভালো এবং প্রশংসনীয় কাজ, কিন্তু এই কিডনি প্রতিস্থাপন একটি জটিল প্রক্রিয়া, একজনকে এটা স্বেচ্ছায় দান করতে হয়। তখন যিনি দান করেন তিনি সুস্থ থাকতে পারেন, কিডনি প্রতিস্থাপনের পরেও উপযুক্ত পরীক্ষা নিরীক্ষা করে যদি পেশেন্ট সিলেকশন ঠিক হয় তাহলে তিনি কিডনি দিবেন, দান করবেন, তিনিও সুস্থ থাকতে পারবেন এবং ওনার একটা কিডনি নিয়ে আরেকজন অসুস্থ মানুষ যিনি বেঁচে থাকার কোনো সম্ভাবনা নাই তিনি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন। এদিক দিয়ে এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এখানে যেটা হচ্ছে এই যে প্রতারক চক্র, তারা দেখা যাচ্ছে প্রতারক চক্র মানুষকে লোভে মাধ্যমে, হ্যাঁ, কেউ ইচ্ছাকৃত ডোনেশন করছেন না, তাকে তার দারিদ্র সুযোগ নিয়ে তাকে প্রতারণা করে তার কিডনিটা কেটে নিয়ে যাচ্ছেন, অথবা এই বিভিন্নভাবে এটা হচ্ছে, অনেকে লোভের বশবর্তী হয়ে বিক্রিও করছেন। এই জন্য সরকার একটা আইন করে দিয়েছেন, 18 সালে অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিডনি বেচা কেনা করা যাবে না, এটা বেচা কেনা করার বিষয় না। এটা যদি কেউ যদি এরকম এন্ডস্টেজ কিডনিতে আক্রান্ত হন তাহলে তার নিকটাত্মীয় একটা সংজ্ঞা আছে, বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র এরকম কত, এই 10-12 জনের মধ্যেই এটা যদি ম্যাচিং করে তবে দিতে পারবেন। কেন করেছেন? আসলে এই প্রতারণা ঠেকানোর জন্য, বেচা কিনা ঠেকানোর জন্য। সাইন্টিফিকালি কিন্তু আত্মীয়স্বজন থেকে নিতেই হবে এমন কোনো কথা নেই, কি স্বেচ্ছা ডোনেট করে নিতে পারতেন, কিন্তু এই প্রতারণা ঠেকানোর জন্যই বিষয়টা করা হয়েছে। আপনি জানতেন যে বাংলাদেশে খুব সফলভাবে কিডনি প্রতিস্থাপন হচ্ছিল, আমাদের জাতীয় কিডনি ইনস্টিটিউট এমনকি ঢাকা মেডিকেলও সফলভাবে কিডনি স্থাপন প্রতিস্থাপন হচ্ছিল, এবং এতে করে পার্শ্ববর্তী দেশে যেখানে এরকম 15-20 লাখ টাকার অধিক ব্যয় হচ্ছে, বাংলাদেশে অতি অল্প খরচে সরকারি হাসপাতালে আমরা দেখেছি আপনার 1-2 লাখ টাকা খরচ করে কিন্তু কিডনি প্রতিস্থাপন করা সম্ভব হচ্ছিল। কিন্তু এই প্রতারক চক্রে অশুভ তৎপরতার কারণে তারা করে কি বিভিন্নভাবে রোগীর পরিচয় গোপন করিয়ে ফেলে। ধরেন একজন মানুষকে ম্যানেজ করলো যে তার কিডনিটা তারা বিক্রি কিনবে, তখন আইনি যেহেতু আছে যে নিকটাত্মীয় ছাড়া দেওয়া যাবে না, তখন
তারা ওই লোককে আত্মীয় সত্য কাগজপত্র বানিয়ে ইনাম পরিষদ থেকে আরম্ভ করে নানা জায়গায় কাগজপত্র বানিয়ে এনেছে না কি করেছে চিকিৎসক সমাজ বিশেষে সার্টিফিকেট অ্যাকসেপ্ট করে তাকে ট্রান্সপ্লান্ট করে দিয়েছে। পরে দেখা গেছে ওই চিকিৎসক কিডনি সার্জন নেফ্রোলজিস্ট হয়রানির শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, যে কারণে বাংলাদেশে কিডনি প্রস্থান টোটালি বন্ধ হয়ে গিয়েছে। দর্শক সংযুক্ত হয়েছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আবার আপনার কাছে ফিরছি। দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদের সংযোগটি আবারও বিচ্ছিন্ন হয়ে গেছে। অধ্যাপক ডাক্তার এম এ কাসেম, এবারে আপনার কাছে যে বিষয়টি আসলে জানতে চাইবো যে বক্ষব্যাধির বিভিন্ন ধরনের সমস্যায় আমরা ভুগে থাকি, অনেক সময় আমরা দেখি যে মানসিক বিষণ্ণতার একটি কথা বলছিলেন আপনি, অনেক সময় আমরা দেখি যে বুকে ব্যথা হচ্ছে সেটিকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না, সেই জায়গাটি থেকে আপনি চিকিৎসক হিসেবে কি বলবেন? বুকে ব্যথা এটা বহুমাত্রিক ব্যাপার, আমার প্রথমত হার্টের কারণে হতে পারে, সেন্ট্রাল চেস্ট পেইন বুকের মাঝখানে হবে, অথবা আপনার লাংসে কিছু ডিজের কারণে বুকে ব্যথা হয়, আপনার খাদ্য না দিতে গ্যাস বেড়ে গেলে বুকে ব্যথা হতে পারে, আমাদের হাড় যেগুলো আছে আমাদের যে বুকে যে খাঁচা জয়েন্টস এখানে নানা রকম প্রধান কারণে বুকে ব্যথা হয়, মানসিক কারণে বুকে ব্যথা হতে পারে। তো এই জন্য বুকে ব্যথা যদি হয় কারো, বিশেষ করে যাদের বয়স 30 বা 40 ঊর্ধ্ব, কিন্তু হঠাৎ করে খুব মারাত্মক বুকের ব্যথা হয়, শ্বাসকষ্ট হয়, ঘেমে যায়, ব্লাড প্রেশার ফল করে যায় এরকম, এবং যারা ইতিমধ্যে আগে থেকে জানা মতে ডায়াবেটিস বা হাইপারটেনশন রোগী, তাদের কিন্তু বুকে ব্যথা হওয়া মাত্র দ্রুততম সময়ের মধ্যে নিকটস্থ চিকিৎসক বা ইমার্জেন্সিতে গিয়ে উপস্থিত হতে হবে, যেন সঠিক রোগ নির্ণয়টা হয়, খুব সহজেই করা যায়, একটা ইসিজি, এক্সরে, কিছু ব্লাড পরীক্ষা, অথবা কম্পিটেন্ট ফিজিশিয়ান ফিজিক্যাল এক্সামিনেশন করে অনেকটা ধারণা করতে পারবেন। অতএব ওই অনেকে বুকের ব্যথা হলে গ্যাস্ট্রিক মনে করে গ্যাস্ট্রিক ওষুধ খেয়ে থাকেন, তারপরে যখন আর কোলাচ্ছে না, শ্বাসকষ্ট বেশি হয়ে যাচ্ছে, সঙ্গে যাবেন হাসপাতালে গিয়ে দেখবেন যে হার্ট অ্যাটাক করে হার্ট ফেলিওর হয়ে গিয়েছেন, এটা যেন না হয়। আবার আরো কিছু লাংসের কন্ডিশন আছে, হঠাৎ করে বুকে ব্যথা হতে পারে, নিউমোথোরাক্স নামে একটা কন্ডিশন আছেন, এইগুলো কতগুলো ক্রিটিক্যাল ইমার্জেন্সি আছে। তো কোনটা ইমার্জেন্সি কোন ইমার্জেন্সি না, এটা ব্যাপারে সম্যক জ্ঞান থাকা, এই জন্য তো আমরা মিডিয়াগুলোতে মানে চেষ্টা করি মানুষকে সম্যক জ্ঞান দেওয়ার জন্য। তারপরেও যেটা বলবো, একটু বয়স্ক মানুষ যদি হয়, আগে থেকে হাইপারটেনশন, ডায়াবেটিস বা এই ধরনের, অথবা অতীতে বুকে ব্যথার ইতিহাস থাকে, হাসপাতালে ভর্তির ইতিহাস আছে, এমন কাউকে কিন্তু বুকে ব্যথা মাত্র হাসপাতালে দ্রুত যোগাযোগ করতে হবে। আর এছাড়া তাদের অল্প বয়স যারা, তাদের বুকে ব্যথার কারণগুলো ভিন্ন হয়, অনেক যেটা বললাম অন্যান্য কারণগুলো থাকতে পারে, তখন নিকটস্থ জিপি বা ডাক্তারের কাছে যেতেই হবে। বুকে ব্যথার ব্যাপারটা বরাবরই খুব ঝুঁকিপূর্ণ, এবং এক্ষেত্রে প্রপার অ্যাসেসমেন্ট করে আগে থেকে চিকিৎসা করলে আসলে এক্ষেত্রে মানে মৃত্যু হার কমানো সম্ভব এবং জীবনে ঝুঁকি শনাক্ত করা সম্ভব। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে একটি প্রশ্ন এসেছে আপনার কাছে, প্রশ্নটি আমি করতেই চাই। একজন দর্শক বলছেন যে তার উচ্চ রক্তচাপ রয়েছে, তার ব্লাড প্রেশার 140/50/90/100 এরকম থাকে, তার কোলেস্ট্রল বেশি এবং টিজিও বাড়তির দিকে, সেই জায়গাটিতে তিনি আসলে কি করবেন? এবং তার ওজনটাও কিছুটা বেশি, শারীরিক পরিশ্রমের মাধ্যমে এটিকে কমিয়ে আনবেন নাকি নিয়মিত ব্লাড প্রেশারের ওষুধ সেবন করবেন? দর্শক খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এটা কিন্তু আমাদের মতো বাংলাদেশ উন্নয়নশীল বা উন্নত বিশ্বে একটা কমন সমস্যা। এখন দেখা যাচ্ছে মানুষের উচ্চ রক্তচাপ থাকছে, কারো কারো হাই কোলেস্টেরল থাকছে, কারো ডায়াবেটিস থাকতেছে, তো এই বিষয়গুলো থাকার অনেকের মধ্যে বড় অংশ রোগী ইতিমধ্যে যাদের ওজন বেশি বা মোটা, তো দেখা যাচ্ছে এই জিনিসগুলো একটা সমস্যা কারণ যেমন থাকে, এখান থেকে কিন্তু এগুলো একটা রিস্ক ফ্যাক্টর, কিসের জন্য? হার্ট অ্যাটাক বা করোনারি আর্টারি ডিজিজ অথবা ব্রেন স্ট্রোক অথবা কিডনি রোগ, এদের জন্য এগুলো তো রিস্ক ফ্যাক্টর। সুতরাং আপনি যদি স্ট্রোক থেকে রক্ষা পেতে চান, আপনি যদি অকালে হার্ট অ্যাটাক থেকে রক্ষা পেতে চান বা আপনার কিডনিকে সুস্থ রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হবে। উচ্চ রক্তচাপের কিন্তু তেমন কোনো সিমটম থাকে না, অনেকের ধারণা হাইপার ব্লাড প্রেশারে মাথা ব্যথা ঘাড় ব্যথা হতেই হবে, না এটা একেবারে সত্যি না, শতকরা 95% ক্ষেত্রে কোন রকম সিমটম থাকে না, কোনো ব্যথা হবে না, কিচ্ছু হবে না, আপনার রক্তচাপ যদি স্বাভাবিক জীবনযাপন করবেন, আপনি যদি গুরুত্ব না দেন, এখান থেকে হঠাৎ করে ওই সমস্যাগুলো যেমন একটা দেখা দিতে পারে, হঠাৎ করে স্ট্রোকে দেখুন একদিকে অঙ্গ অবশ্যই যেতে পারে, হঠাৎ করে বুক ব্যথা হয়ে হার্ট অ্যাটাক হয়ে আপনি হাসপাতালে যে স্টেন্টিং বা বাইপাস সার্জারি রাখতে পারেন, অথবা আপনি হাসপাতালে যাওয়ার আগেই মারা যেতে পারেন,
অথবা আপনার কিডনি ক্রমান্য একটু একটু করে নষ্ট হয়ে যেতে পারে। সুতরাং কোন সিমটম থাকুক আর না থাকুক, একটা ক্রাইটেরিয়া আছে যেটা দর্শক বলছিলেন, একজন পূর্ণ বয়স্ক মানুষের যদি উচ্চ রক্তচাপ সিস্টোলিক 140 বা তার চেয়ে বেশি থাকে, আর যদি ডায়াস্টোলিক বা নিচেরটা আপনার 90 বা তার চেয়ে বেশি থাকে, এবং ক্রমাগত যদি কিছুদিন যাবত বেশি থাকে, একাধিকবার মাইপো যদি বেশি পাওয়া যায়, তাহলে অবশ্যই চিকিৎসার আওতায় আসতেই হবে। চিকিৎসাটা আমি খুব সংক্ষেপে যদি বলি, প্রথমত লাইফস্টাইল ম্যানেজমেন্ট যেটা বলছিলেন, আপনি অতিরিক্ত লবণ খাবেন না বা পাতের লবণ খাবেন না, নিয়মিত আপনি মোটা যেন না হয় সেদিকে নজর রাখতে হবে, আপনি আমাদের কার্বোহাইড্রেট খাবারটা কম খেতে হবে, ফ্যাটি খাবারটা কমাতে হবে, তার বিপরীতে প্রোটিন জাতীয় খাবার একটু বাড়িয়ে নিতে হবে, এবং নিয়মিত ব্যায়াম অন্তত পক্ষে 20 মিনিট দৈনিক হাঁটতে হবে। এটা করতে পারলে কিছুটা নিয়ন্ত্রণ করা সম্ভব, ধূমপান পরিহার করতে হবে। তারপরেও হতে পারে একটা লেভেল আছে যেই পর্যায় থেকে এটুকু যথেষ্ট না, ওষুধের সাহায্য লাগবেই, আপনি একজন উপযুক্ত চিকিৎসকের যান, আপনার একজন জেনারেল ফিজিশিয়ান যথেষ্ট জন্য, তিনি যদি মনে করেন একজন জেনারেল ফিজিশিয়ান বা জিপি এটা ভালো ম্যানেজ করতে পারবেন না, তিনি একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে পাঠাবেন, তিনি আপনার সমস্যাটা সমাধান করবেন। পাশাপাশি আপনার ডায়াবেটিস আছে কিনা, এটারও কোনো সিমটম থাকে না। ডায়াবেটিস মানেই কিন্তু আপনার ঘন ঘন পছন্দ হবে, আপনার তৃষ্ণা বেশি হবে, ব্যাপারটা এরকম না, মেজরিটি কেসে এটারও কোনো সিমটম থাকে না। ওই এক্ষেত্রে আপনাকে ব্লাড সুগার টেস্ট করে মাঝে মাঝে চেক আপ করে নিতে হবে, আর কোলেস্ট্রলটা তো কমাতে হবেই, সবগুলোই একজন চিকিৎসকের নিয়ন্ত্রণে রাখতে হবে। শেষ কথা হলো ব্যাপারে, যে ওষুধটা দিয়ে আপনাকে নিয়ন্ত্রণে রাখবে, ওই ওষুধ কিন্তু দু একটা ব্যতিক্রম বাদে সারা জীবন খেতে হবে, আপনাকে 3-6 মাস অন্তর অন্তর ডাক্তার কাছে যেয়ে সেটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। এই ব্যাপারটা ভুলতে চলবে না যে ওষুধ খেয়ে কয়েকদিন পরে সিমটম নিয়ে বন্ধ করে দেওয়া যাবে না। ধন্যবাদ। আপনি উচ্চ রক্তচাপের কথা বলছিলেন, আমরা কিন্তু দেখেছি যে অনেক সাধারণ মানুষ রয়েছেন যাদের রক্তচাপ অনেকটা সময় বেড়ে যায় আবার কমে আসে, তখন তারা আসলে কি করবেন? যেটা বলছিলাম যে রক্তচাপে যখন ধরেন একজন মানুষের রক্তচাপ 180 বা 110 মনে করেন, তাকে যদি উপযুক্ত মাত্রায় ওষুধ দেওয়া হয় কয়েক সপ্তাহ পর প্রেশারটা কমে যাবে। যেটা হচ্ছে আমাদের দেশে যে উনি ফার্মেসি থেকে প্রেশার মাপান বা নিজে যে মাপেন, দেখা গেল প্রেশারটা নর্মাল হয়ে গেছে, তো যে মাত্র ওষুধ দিলে নর্মাল হয় সেই মাত্র ওষুধই চালিয়ে যেতে হবে। ভাবা যাবে না প্রেশারটা ঠিক চলে গেছে, এটা চলে যাবে না, ইটস লাইফ লং ডিসঅর্ডার। সুতরাং সবসময়ের জন্যই ওষুধ চালাতে হবে। জি, আবার ফিরছি আপনার কাছে। দর্শক, এই মুহূর্তে আমরা একটু সংযুক্ত করে নেব অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। তাকে কেন সংযুক্ত করে নিব, দর্শক, খবরটি এরকম এসেছে যে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় মাধ্যমিকে বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তবে সব বিষয় নয়। কোন কোন বিষয়ে আসলে পরীক্ষা হবে এবং পরীক্ষা পদ্ধতিটি কেমন হবে সে বিষয়টি বিস্তারিতভাবে জানবার চেষ্টা করব। আমাদের সঙ্গে সংযুক্ত রয়েছেন অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে সংযুক্ত হবার জন্য। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, আপনাকে শুনতে পাচ্ছি। খবরটি যেমন বলছিলাম যে মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা নেওয়ার যে সিদ্ধান্তটি হয়েছে, সেই সিদ্ধান্তটি কি এসছে আপনার কাছে বিস্তারিত ভাবে জানতে চাইব। ধন্যবাদ। আমরা 24 থেকে 30 নভেম্বরের আমি এই পরীক্ষাগুলো নেব। এই পরীক্ষাগুলো SSC পরীক্ষা হবে আপনি জানেন, এবং এরপরে HSC পরীক্ষা হবে। এই SSC এবং HSC পরীক্ষার মাঝখানের যে সময়টা, সেই সময়টাতে আমাদের শিক্ষার্থীরা তাদের বার্ষিক পরীক্ষাটি দেবে। তবে এখানে একটু কারেকশন আছে, যে আমরা যে বলেছি যে 6 থেকে 9 এরা বার্ষিক পরীক্ষা দেবে, আর দশমের কথা আমরা বলেছিলাম যে নির্বাচনী, এটা আসলে হবে প্রাক নির্বাচনী পরীক্ষা, অর্থাৎ আমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীরা তারা প্রাক নির্বাচনী পরীক্ষাটি দেবে। এই যার পরীক্ষাগুলো একটু ছোট হবে, আমরা যেমন 100 নম্বরের পরীক্ষা দিই, এটা হবে 50 নম্বরের পরীক্ষা, আর সময় হবে আপনার 1.5 ঘন্টা, 3 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা পরীক্ষা হবে। আর একটা বিষয় হচ্ছে এই 50 নম্বরের সঙ্গে আরো 40 নম্বর যুক্ত হবে, তারা যে অ্যাসাইনমেন্ট গুলো দিয়েছে এতদিন ধরে এবং দেবে, সেই অ্যাসাইনমেন্টের উপর 40 পাবে। আর একটা বিষয় আপনারা জানেন যে তারা এখন স্বাস্থ্যবিধি মানছে আমাদের শিক্ষার্থীরা, এবং তারা কিন্তু নিজেরা এখন তাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিষ্কার পরিচ্ছন্ন করছে, ফলে এই কাজের উপর তারা আবার 10 নম্বর পাবে। তার মানে তারা মোট 100 নম্বর পাবে প্রত্যেকটা বিষয়ে, 50 পরীক্ষায়
40 অ্যাসাইনমেন্ট থেকে এবং 10 তাদের স্বাস্থ্যবিধি এবং পরিষ্কার পরিচ্ছন্নতা যে অংশগ্রহণ করছে তার উপর। আর ক্লাস সিক্স এর যারা শিক্ষার্থী তারা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে তারা নিজেরা একটা গাছ লাগায়, এখন এই মুহূর্তে লাগাচ্ছে তারা নিজেরা নিজেদের বাড়িতে বা উঠোনে গাছ লাগাচ্ছে এবং সেই গাছের পরিচর্যাও করছে, তার উপরও তারা নম্বর পাবে। এইভাবে আমরা নম্বর গুলো বিভাজন করেছি এবং আমাদের শিক্ষার্থীরা তিন বিষয় 100 নম্বর করে তাদের রেজাল্টটা তৈরি হবে। আরেকটা বিষয় একটু বলতে চাই আপনার সঙ্গে, আমি যেহেতু সুযোগ পেয়েছি অবশ্যই একটু বলি, আমাদের টিকা দেওয়ার বিষয়টি, টিকা দেওয়ার বিষয়টি আমরা আজকে একটি নির্দেশ দিয়েছি, একটু কতক্ষণ আগে একটি নির্দেশ দিয়েছি, এটি হচ্ছে যে আমাদের ঢাকা মহানগরের আমাদের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো তারা তাদের শিক্ষার্থীদের 12 থেকে 17 বা 18 আগ পর্যন্ত যে শিক্ষার্থীরা আছে তাদের তালিকা আমাদের কাছে পাঠাবে 18 তারিখের মধ্যে। সেই তালিকাটির মধ্যে তারা দেবেন তাদের বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, আমাদের শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন নম্বরটি এবং তাদের নাম এবং তাদের অভিভাবকের মোবাইল নাম্বার, এই বিষয়গুলো তারা আমাদেরকে দেবেন তালিকাটা তৈরি করে। এবং আমরা আশা করছি যে এই 30 তারিখে তাদের টিকা দেওয়ার কাজটি আমরা শুরু করব, আমাদের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই টিকা দেওয়ার কাজটি শুরু হবে 30 তারিখ থেকে আমাদের ঢাকা মহানগরে এই 12 থেকে 17 বছর পর্যন্ত যারা শিক্ষার্থী আছে তাদের টিকা দেওয়ার কাজটি। এই নিবন্ধনটি আসলে প্রাতিষ্ঠানিক ভাবে করতে হবে, ব্যক্তিগত ভাবে নয়, স্কুল প্রতিষ্ঠান থেকে নামগুলো পাঠাবে এবং তারাই নিবন্ধন করে দেবে, ব্যাপারটা তো আসলে এরকম। জি জি জি, প্রথমে যারা নামগুলো পাঠাবে সেগুলো আমরা সুরক্ষাতে পাঠাবো, তারা ব্যবস্থা করবে, তারপর সেই সুরক্ষা অ্যাপে তারা এটা রেজিস্ট্রেশন করবে আমাদের স্কুলগুলো। জি, খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বেশ কিছু পরীক্ষা আয়োজন করতে হচ্ছে, এসএসসি, এইচএসসি এবং এর মাঝে আবার হচ্ছে বার্ষিক পরীক্ষা, দশম শ্রেণীর প্রাক নির্বাচনের পরীক্ষা, এটি তো আসলে একটি বিশাল কর্মযজ্ঞ আপনাদের জন্য, সবকিছু খুব সুষ্ঠুভাবে পরিচালিত যাতে হয় সেজন্য আপনাদের একটি পরিকল্পনা রয়েছে এবং নির্দেশনাও রয়েছে, সেখান থেকে যদি কিছুটা আমরা জানতে চাই। যে পরীক্ষার বিষয়গুলো তো আমরা বলেছি আগে, যে আপনি যেটা বললেন যে আমাদের পাবলিক যে পরীক্ষাগুলো এসএসসি এবং এইচএসসি পরীক্ষা, সেগুলো তো একদম মানে একেবারে ইন ডিটেইল নির্দেশনা চলে গেছে এর মধ্যে, যে কিভাবে কি করা হবে, কিভাবে রুটিন হবে, কিভাবে নম্বর দেওয়া হবে, কত নম্বরের পরীক্ষা হবে, কতক্ষণ ধরে পরীক্ষা হবে, কি কি বিষয়, সমস্ত কিছু বলা হয়েছে। আর আমাদের যে নতুন বিষয়টি, যেটা আপনি একটু আগে বললেন যে বার্ষিক পরীক্ষা, এই বিষয়টি একটু নতুন আমাদের জন্য, যে এইভাবে এই অ্যাসাইনমেন্টের যে নম্বরটি এটা তো আগে কখনো হয়নি, এই নম্বরটি এবার নতুন করে যুক্ত হচ্ছে, তার সঙ্গে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশগ্রহণের জন্য একটা নম্বর এবং গাছ লাগানোর জন্য একটা নম্বর, এই বিষয়গুলো একেবারেই নতুন আমাদের শিক্ষার্থীদের জন্য। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের শিক্ষার্থীরা, শিক্ষকরা এবং অভিভাবকরা তারা অত্যন্ত ভালোভাবে এই নতুন পদ্ধতিকে গ্রহণ করেছেন এবং তারা খুব উৎসাহের সঙ্গে পরীক্ষার জন্য প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। জি, অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক, আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং বেশ কিছু তথ্য আমরা আপনার কাছ থেকে পেয়েছি। জি, আপনাকে অনেক ধন্যবাদ। ফিরতে চাই অধ্যাপক ডাক্তার এম এ কাশেম আপনার কাছে। সবশেষে আসলে সাধারণ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে, তারা নিয়মিত ক্লাস করছে, সবার উদ্দেশ্যে আসলে সাধারণ আমরা মানুষ যারা রয়েছে সবার উদ্দেশ্যে সবশেষে আপনার কি বলবার রয়েছে? সবার উদ্দেশ্যে আমি বলবো, যেটা সংক্ষেপে বলবো, যে মানুষ যেন এই করোনা অতিমারী থেকে আমরা সবার চেষ্টায়, আমাদের সরকার সহ স্বাস্থ্যকর্মী সহ সবার চেষ্টায় আমরা অনেকটাই মানে ভালো একটা অবস্থায় এসেছি। এখান থেকে যদি আমরা এটাকে একেবারে অতিক্রান্ত করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই তাহলে সর্বশেষ সুযোগ হবে টিকা, প্রত্যেকে যেন টিকার আওতায় আসে, সব দ্বিধাদ্বন্দ্ব বলতে সবাই টিকা নেওয়ার চেষ্টা করবেন। অনেক প্রশ্নের সম্মুখীন হই আমরা, আমার অ্যালার্জি আছে, আমার শরীর দুর্বল, আমার এই রোগ, আমার ওই রোগ, আমি টিকা নিতে পারবো কিনা, সহজে একটা উত্তর হলো প্রায় প্রত্যেকে টিকা নিতে পারে। অনেক কনফিউশন ছিল, আর যারা একটু অসুস্থ আছেন বিভিন্ন রোগে আক্রান্ত, ওদের উদ্দেশ্যে বলবো যে যত বেশি অসুস্থ যদি ডাক্তার বিশেষভাবে নিষেধ না করে দিয়ে থাকেন তাহলে তিনি অবশ্যই টিকা নেবেন, তার জন্য করোনা ঝুঁকিপূর্ণ বেশি। এবং আমাদের শিশুদেরকে টিকা আনা হচ্ছে, এটা একটা ভালো সংবাদ, কারণ এদের যদি অনেক সময় অ্যাসিম্পটোমেটিক ইনফেকশন হয় তারপরেও একটা করোনা কিন্তু জীবনে অনেক কিছুতে ক্ষতি করে দেয়, সুতরাং এবং আমরা অনেক সময় বাহক হিসাবে কাজ করেন যেটা বয়সদের জন্য ঝুঁকি, সুতরাং শিশুদেরকে সহ সবাইকে যদি আমরা টিকার আওতায় নিয়ে আসতে পারি এবং ইতিমধ্যে যে স্বাস্থ্যবিধি মানছে যান সেটা মোটামুটি যে স্বাস্থ্যবিধি মানা, বিশেষ করে হাত ধোয়া এবং মাস্ক পরার ব্যাপারটা অব্যাহত রাখি,
এবং কোনো সমস্যা হলে অতি দ্রুত ডাক্তারের কাছে বা হাসপাতালে যাওয়ার ব্যাপারটা দিয়ে সজাগ থাকতে হবে, তাহলে যেন কোনো চিকিৎসা দেরি না হয়। কারণ এখন আমরা ওভারবার্ডেন নাই, হাসপাতালগুলোতে অসংখ্য সিট ফাঁকা আছে, করোনা বাজেতে যে কোনো সিমটম হলে যেন দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া হয়, তাহলে আমাদের জীবন বাঁচবে, আমাদের ভোগান্তি বাঁচবে। আমরা একটা অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডাক্তার এম এ কাশেম, আপনি আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন এবং অনেকগুলো তথ্য আমরা আপনার কাছ থেকে পেয়েছি। আশা করছি ভবিষ্যতে আবার আমরা আপনাকে পাবো। আপনাকে ধন্যবাদ এবং বিটিভিকে এবং বিটিভির দর্শকদেরকে আমি ধন্যবাদ জানাবো। দর্শক, আজকে যাবার আগে প্রতিদিনকার মতন বলে যেতে চাই, স্বাস্থ্যবিধি মানতে হবে, সুরক্ষিত থাকতে হবে আপনার পরিবারের সুরক্ষায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বাংলাদেশ টেলিভিশনের সাথেই থাকবেন, এই প্রত্যাশায় সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি তানজিনা পৃথা।